আপনার বাসার 8-9 বছরের ছোট্ট সোনামণিটি বায়না ধরেছে রোজা রাখার জন্য। এদিকে আপনিও মহা খুশি, কারণ আপনিও চাচ্ছেন এই বয়স থেকে রোজা রাখার অভ্যাসটা আস্তে আস্তে করানোর জন্য। কিন্তু সমস্যা হলো সেহরি এবং ইফতারের খাবার মেনু নিয়ে, কারণ কী খাইয়ে বাচ্চাকে আপনি রোজা রাখবেন এবং রোজা ভাঙার পরে বাচ্চাকে কী খেতে দিবেন, এই নিয়ে পড়েছেন মহাদুশ্চিন্তায়। আজকে আমি আমার ভিডিওতে এই সেহরি এবং ইফতারে ছোট সোনামণিদের খাবারের মেনু নিয়ে আলোচনা করব। সাধারণত সেহরি সময়টাতে আমাদের ক্ষুধা লাগে না, তো ছোট বাচ্চাদেরকে কিন্তু এই সময় ঘুম থেকে তুলে আপনি আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, যেমন ভাত জাতীয় যে খাবারগুলো খাই, সেটা যদি বাচ্চাকে আপনি দেন সেটা কিন্তু সে সহজে খেতে চাইবে না, কারণ এই ভাত জাতীয় খাবারগুলো বাচ্চারা স্বাভাবিক সময় কিন্তু খেতে চায় না। তো এই সময় আপনি চেষ্টা করলেও বা জোর করে খাওয়ালেও খুব একটা কিন্তু খাওয়াতে পারবেন না। তো এই খাবারের পরিপূরক হিসেবে আপনি বাচ্চাকে কিছু খাবার দিতে পারেন, যেমন বাচ্চা সেহরিতে আপনি ডিম রাখতে পারেন। এই ডিমটা হাফ বয়েল, ফুল বয়েল অথবা ডিম পোস্ট যেভাবেই হোক আপনি দিতে পারেন, কারণ ডিমে 97-98% প্রোটিন থাকে এবং এই প্রোটিন বাচ্চাকে লং টাইম ধরে এনার্জি সাপ্লাই দিবে এবং রোজা রাখার যে ক্লান্তি সেটা অনেকাংশে দূর করে দিবে। এই বয়সের বাচ্চারা সাধারণত দুধ খেয়ে থাকে, তো চেষ্টা করবেন দুধের সাথে চিড়া, কলা এগুলো মিক্স করে একটু দেওয়ার জন্য। এছাড়া দুধের সাথে আপনি ওটস দিতে পারেন, পাউরুটি ভেজে দিতে পারেন। তো এগুলো কিন্তু সেহরিতে খাওয়ানো বাচ্চাকে যেমন সহজ, ঠিক তেমনি এগুলো সারাদিনও কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি, ফাইবার এবং পানি ও খনিজ লবণের যে ব্যালেন্স সেটা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করবে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন বাচ্চা সেহরিতে দুধ এবং ডিমের প্রাধান্যটা রাখার জন্য। তবে বাচ্চা সেহরিতে কিন্তু মাংস জাতীয় খাবার এবং ফ্রাই রাখবেন না, কারণ এগুলো কিন্তু শোষণ হতে অনেক বেশি পরিমাণ এনার্জি অপচয় হয় এবং বেশি পরিমাণ পানি শোষণ করে থাকে, যার জন্য দিনের একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা ক্ষুধা এবং তৃষ্ণা দুটি অনুভব করবে এবং পানি ও খনিজ লবণের কিছুটা ইমব্যালেন্স তৈরি হবে। এখন আসি ইফতারের মেনু নিয়ে। তো ইফতারে সাধারণত আমরা ভাজা পোড়া জাতীয় খাবারটা প্রথম খেয়ে থাকি বা বেশি খেয়ে থাকি। তো এই খাবারগুলো দিয়ে যদি বাচ্চার খাবারটা আপনি শুরু করেন তাহলে কিন্তু ইফতারের পরে সে পেটে ব্যথা, বমি বমি ভাব হওয়া বা অনেক সময় কিন্তু বুক জ্বলা পড়ার কথাও বলতে পারে, কারণ সারাদিন রোজা রাখার পরে আমাদের স্টমাক থেকে কিন্তু অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হয় এবং এই অ্যাসিড সিক্রেশনটা যখন তৈলাক্ত খাবার বা ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া হয় সেটা কিন্তু সেই অ্যাসিডিটির পরিমাণ কিন্তু আরও বেড়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই মেকানিজম, তাই চেষ্টা করবেন যে ভাজা পোড়া জাতীয় খাবারটাকে প্রথমে বাচ্চাকে না দেওয়ার জন্য। তাই ইফতারের শুরুতে পানি খাওয়ানোর পরে চেষ্টা করবেন যে কোনো একটা ফলের শরবত রাখার জন্য। তো ফলের শরবতটা যেন অবশ্যই বাসায় তৈরি হয়, কেনা কোনো ফ্রুট জুস বা ফলের শরবত বাচ্চাকে দিবেন না, এতে কিন্তু বাচ্চা পরবর্তীতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এরপর চেষ্টা করবেন সিজনাল কিছু ফল মিলে একটি সালাদের মতো করে দেওয়ার জন্য অথবা স্লাইস করে ফলগুলো কেটে দেওয়ার জন্য। যেমন এখন গরমকাল, প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে, তরমুজটা আপনি স্লাইস করে দিতে পারেন। এছাড়া আপেল, মালটা, কমলা, আঙ্গুর, কলা এগুলো মিক্সড করেও কিন্তু একটা সালাদ হিসেবে বাচ্চাকে বানিয়ে দিতে পারেন এবং এটা দিয়ে যদি সেই ইফতারটা শুরু করে তাহলে কিন্তু তার সারাদিনে যে পানি খনিজ লবণের যে একটা ইমব্যালেন্স সেটা খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে এবং সে কিন্তু খুব দ্রুত সতেজত অনুভব করবে এবং অ্যাসিডিটির ভয়টাও কিন্তু তখন আর থাকবে না। এরপরে আপনি খেজুর খাওয়াতে পারেন, খেজুরটাও কিন্তু খুব দ্রুত অ্যাবজর্ব হয় এবং কিন্তু আমাদের খুব দ্রুত শারীরিক যে ক্লান্তি সেটা দূর করতে সাহায্য করে। এবং এই খাবারগুলো খাওয়ানোর পরে আপনারই তখন চেষ্টা করবেন যে আমরা নর্মাল যে খাবারগুলো খাই সেগুলো অল্প অল্প করে দেওয়ার জন্য। তো এইভাবে করে যদি আপনারা ইফতারের মেনুতে পানি জাতীয় খাবারটা প্রথমে রাখেন এবং পরবর্তীতে যদি নর্মাল খাবারগুলো রাখেন তাহলে কিন্তু বাচ্চার সারাদিনে রোজা রাখার যে ক্লান্তি সেটা অনেকাংশে দূর হয়ে যাবে এবং সঠিকভাবে কিন্তু সে পুষ্টিটা পেয়ে যাবে। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।